নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলার সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। মহাপঞ্চমীতে উদ্বোধন হলো বিভিন্ন পুজো মণ্ডপ। বিসর্জন ঘাটে ডিজে নিষিদ্ধ, কড়া ফরমান কাছাড় পুলিশের। শিলচরে 7 কোটি ড্রাগস বাজেয়াপ্ত, গ্রেফতার এক। কাজ শেষ হওয়ার আগে ফের বেহাল শিলচরের সড়ক, সড়ক কংগ্রেস। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। মহাপঞ্চমীতে উদ্বোধন হলো বিভিন্ন পুজো মণ্ডপের। শিলচর শহরের পাশাপাশি বিভিন্ন এলাকার পুজো মণ্ডপ এদিন উদ্বোধন হলো। আলোর রোশনাইয়ে ঝলমল করছে বিভিন্ন পুজো মণ্ডপ এলাকা। মহাপঞ্চমীতে শহরের বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়। মণ্ডপ এবং প্রতিমা দেখতে অনেকেই আজ বেরিয়ে পড়েন। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে ভিড় দেখা যাবে দর্শনার্থীদের। এবার বিজয়া দশমীতে শিলচরে প্রতিমা বিসর্জন নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। প্রতিমার সঙ্গে ডিজেবাহী কোনো গাড়ি বিসর্জন ঘাটে যেতে দেওয়া হবে না এবার। আজ এক সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রতিমা নিরঞ্জনের শেষ পর্বে অফিস পাড়ার গাড়িগুলো পৌঁছার পর প্রচণ্ড ভিড় হয়, এতে প্রতিমা বিসর্জনে দেরি হয়। এবছর এই অসুবিধে দূর করতে ডিজেবাহী গাড়িগুলোকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে, বিসর্জন ঘাট সংলগ্ন স্থানে আসতে দেওয়া হবে না। সেন্ট্রাল রোড থেকে আসা প্রতিমাবাহী গাড়িতে বাজানো ডিজে বক্স ক্ষুদিরাম পয়েন্টে এসে বন্ধ করতে হবে। অনুরূপভাবে তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে আসা গাড়িগুলো ক্যাপিটাল পয়েন্টে এসে ডিজে বন্ধ করতে হবে। রংপুর থেকে আসা গাড়িগুলো সদরঘাট পুরোনো ব্রিজের নিচে এসে ডিজে বন্ধ করতে হবে। ১৪ তারিখ যেহেতু আমাদের শিলচর শহরের পূজার সংখ্যা অনেক বেশি, আমরা 13 ও 14 তারিখ দুই দিনে আমাদের বিসর্জনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো 13 তারিখ আমাদের যেটা নিয়মাবলী যেটা আছে ওটা 14 তারিখও আমাদের লাগু থাকবে। পুজোর মুখে ড্রাগস বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। দুটি পৃথক অভিযানে 7 কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল রাতে শিলচর, কনকপুর এবং রামনগরে অভিযান চালিয়ে 572 গ্রাম হেরোইন এবং 10,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। শিলচর, কনকপুর থেকে হেরোইনগুলো বাজেয়াপ্ত করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি, কিন্তু রামনগর থেকে ট্যাবলেটের সঙ্গে এক পাচারকারীকে আটক করা হয়েছে। নিচাযুক্ত সামগ্রী বা ড্রাগসৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে অব্যাহত আছে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমখনক ড্রাগস মুক্ত কৰিব বিচাৰিছে আৰু এই তেখেতৰ যি মটো আছে তাক সাৰোগত কৰি আমি নিয়মিতভাৱে আমাৰ এই ড্রাগসৰ বিৰুদ্ধে অভিযান আমি চলাই গৈছোঁ আৰু বিগত দিনতো আমাৰ ড্রাগসৰ বৃহৎ পৰিমাণৰ আমাৰ ড্রাগসৰ সিজাৰ আছে। এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱা নিশা আমি এটা দুটা আমাৰ বিশেষ অভিযান চলিছিলে। এটা অভিযান শিলচৰ টাউনৰে ৰামনগৰ অঞ্চলত চলিছিলে আৰু দ্বিতীয়টো অভিযান আমাৰ সোনাই অঞ্চলৰ নতুন ৰামনগৰ আৰু আনটো যিটো অভিযান আছিলে সেইটো কনকপুৰ পাৰ্ট টু শিলচৰ টাউনৰ অঞ্চলতে এই অভিযান দুটা চলিছিলে আৰু এই দুটা অভিযানত আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। প্ৰথমটো অভিযানত যিটো শিলচৰৰ কনকপুৰৰ যিটো অভিযান চলিছিলে তাত আমি 44টা চব কেচেছ মানে চাবোনৰ বাকচত আমি ছাছপেক্টেড টু বি নাৰ্কটিক ছাবষ্টেন্স হিৰইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু ইয়াৰ যিটো ৱেইট আছে, ইয়াৰ যিটো ওজন আছে 572 গ্রামস আমি এই নিচাযুক্ত সামগ্রী জব্দ করবলে সক্ষম হয়েছো। আর আনহাতে যেটু সোনাই
থানার অন্তর্গত রামনগরত যে আমার অভিযান চলিছিলে, সেই অভিযানত আমি 10,000 ইয়াভা টেবলেট নিচাযুক্ত সামগ্রী জব্দ করবলে আমি সক্ষম হয়েছ। শিলচর শহরের রাস্তার কাজ শেষ হওয়ার আগে উঠে যাচ্ছে পিচ, বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে সরব হন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন পুজোর আগে শহরের রাস্তা সংস্কার হবে, কিন্তু কাজ শুরু হলেও হচ্ছে অতি নিম্নমানের। অন্যদিকে ভয়াবহ যানজট সমস্যায় বিপাকে পড়ছেন জনগণ, অল্প বৃষ্টি হলে শহরের বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাচ্ছে। আজকে পুজোর প্রাক মুহূর্তে আনন্দ উৎসব দুর্গা উৎসব, এবং সেই পুজোর প্রাককালে আমার বর্তমান সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আজকে এই গাফিলতির ফলে মুখ্যমন্ত্রী এখানে এসে কথা দিয়েছিলেন যে দুর্গা পুজোর আগে শিলচর শহরের রাস্তাঘাট ভালো হবে, কিন্তু দুঃখের ব্যাপার আজকে পঞ্চমী, সেই মহাপঞ্চমী দিনেও শিলচর শহরে 10% রাস্তার কাজ এখনো হয়নি, এবং যেগুলো কাজ হয়েছে সেটা অতি নিম্নমানের কাজ হয়েছে। যে একদিকে কাজ হয়েছে, একদিকে আবার রাস্তাটা মানে যে পিচ করা হয়েছে সেই পিচ আবার উঠে যাচ্ছে। আজকে ওনারা সবসময় হিন্দু ধর্ম নিয়ে স্লোগান দিয়ে থাকেন, হিন্দুদের মানে ওনারা সবসময় হিন্দু ধ্বজাধারী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, কিন্তু আজকে শিলচরের বিধায়ক কোথায়, আজকে সাংসদ কোথায়? সাংসদ হয়েছেন তিনি, সমগ্র জেলার সাংসদ হয়েছেন। আমরা শুধু দোলাইতে কোনো প্রোগ্রাম হলে ওনাকে দেখি, তার মানে কি শুনি, উনি দোলাই সাংসদ, উনি নিজে এখনও বুঝতে পারেননি যে কাছাড় জেলার সাংসদ। আজকে এই রাস্তাঘাটের এইভাবে বেহাল অবস্থা, তারপরও সাংসদ এবং বিধায়কের মুখ চুপ করে ওনারা বসে আছেন। আজকে পূজার আগেই শহরে যেভাবে যানজটের সমস্যা হচ্ছে, মানুষ যেভাবে নরক যন্ত্রণায় ভোগ করছেন, এবার পূজার আনন্দ ম্লান হয়ে গেছে, মানুষ আনন্দ করতে পারছেন না, কেন সামান্য বৃষ্টির ফলে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ছোটো ছোটো রাস্তা, গল্লি, এইগুলা নর্দমা নালা নর্দমার জলে আজকে ভর্তি। আজকে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, কালকে থেকে পুজো শুরু হবে, কিন্তু সেই ব্যাপারে প্রশাসন উদাসীন। সাত্ত্বিক সামাজিক বারোয়ারি পুজো ও প্রতিমা নিরঞ্জনের শৃঙ্খলা, এই দুই বিষয়ে এবার পুরস্কার হিসেবে শারদ সম্মাননা দেবে পদ্মা টয়োটা। আজ এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানিয়ে পদ্মা টয়োটার ম্যানেজিং ডিরেক্টর বিবেক পোদ্দার বলেন, যেসব পুজো কমিটি অত্যন্ত সাত্ত্বিক এবং সামাজিকভাবে পুজো করছে তাদের মধ্যে এই প্রতিযোগিতা হবে, আর বিসর্জনের সময় যেসব পুজো কমিটি সাত্ত্বিকতা বজায় রেখে শৃঙ্খলভাবে প্রতিমা নিরঞ্জন করবে তাদের মধ্যে প্রতিযোগিতা হবে। দুই বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন সংস্থার ডিরেক্টর সুরমিতা পোদ্দার এবং দীপঙ্কর ঘোষ। আবার দুর্গাপূজার নতুন অনুষ্ঠানে, এবছরের অনুষ্ঠানে আমরা এবার সবাই জড়িত হচ্ছি। আমরা পোদ্দার গ্রুপ থেকে একটা প্রচেষ্টা প্রত্যেক বছরই চালাই, কোনো না কোনোভাবে এই পুজোর সঙ্গে কীভাবে আমরা আনন্দটাকে একটু সুশৃঙ্খলভাবে আমরা করতে পারি সেটার দিকে কিছু চেষ্টা আমরা প্রত্যেকবার করি। ঠিক সেই ধারণা নিয়ে এবার আবার পদ্মার গ্রুপ থেকে আমরা একটা প্রতিযোগিতা শুরু করেছি, শারদ সম্মান প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাতে দুটো অ্যাওয়ার্ড থাকবে, একটা অ্যাওয়ার্ড থাকবে বারোয়ারি পুজোর মধ্যে যারা পুরো পাড়াকে নিয়ে সুন্দর একটা পরিবেশে সুশৃঙ্খলভাবে মা মেয়েরা সবাই মিলে পুজোর অনুষ্ঠান করে পুরো পাড়া মিলে একটা উৎসবের পরিবেশ হয় সেটাকে আমরা দেখব, এবং আমাদের জাজ প্যানেলে যারা আছেন ওনারা যাবেন নানান প্যান্ডেলে গিয়ে ওনারা দেখবেন। তার সঙ্গে শিলচরের যেটা আজকের দিনে খুব আমাদের মনে হয় দরকার, যে প্রদূষণমুক্ত সাউন্ড পলিউশনটাকে কন্ট্রোলে রেখে কিছু একটা করা, তার জন্যে আমরা আরেকটা কম্পিটিশনের মধ্যে আরেকটা রেখেছি, সেটা হলো যখন প্রতিমা নিরঞ্জন হবে যেদিন আমাদের ভাসানের দিন, সেদিন প্রতিমা নিরঞ্জনের সময় সাংস্কৃতিক মতে বা সুন্দরভাবে কোনো সাউন্ড পলিউশন ছাড়া যারা প্রতিমা নিরঞ্জনের জন্য প্রস্তুতি নিয়ে আসবেন ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্যে আরেকটা কম্পিটিশন আছে।
উত্তর করিমগঞ্জের পুজো কমিটিগুলোকে আজ বণ্টন করা হলো সরকারি অনুদান। জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে 534 পুজো কমিটিকে 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক আনিস রসুল মজুমদার, বিধায়ক কমলাক্ষ দীপুরকাস্ত, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবব্রত সাহা, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। সভাপতি মজুমদার মহাশয়, সার্কেল অফিসার মহাদয়া, এডিসি বলছেন যে আমিও ভাবতে পারিনি সভাটা এরকম হবে। কালকে রাতে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেই খবরটা যখন আসলো, তখন সুব্রতবাবুর সঙ্গে আমি ফোনে কথাবার্তা বলি। ওনাকে বললাম যে আমরা চেক এমনিতেই দিয়ে দিই, চেকগুলো এমনিতেই আমরা সার্কেট হাউসে ডেকে আমরা চেকগুলো দিয়ে দিই। উনি বললেন না, আমি অন্তত সব ক্লাবকে একটা শুভেচ্ছা দিতে চাই, আর অন্তত লাড্ডু একটা খাওয়াতে চাই, অন্তত লাড্ডু খাবে ওরা, একটা পুজোর শুভেচ্ছাটুকু দেবো, আর অন্তত সবার সঙ্গে একটা দেখাশোনা হয়ে যাবে। তো বিশেষ করে বিধায়ক হিসাবে আমার ধন্যবাদটিও জ্ঞাপন করছি, আমি শুভেচ্ছাটিও জ্ঞাপন করছি আপনাকে যে আজকে এত সুন্দরভাবে এই মুখ্যমন্ত্রীর, বিশেষ করে আসাম সরকারের যে অনুদান, বিভিন্ন জায়গায় সমস্ত আসামে সেই অনুদান দেওয়া হচ্ছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে গিয়ে সেই উত্তর করিমগঞ্জ সমষ্টিতে আজকে এই সভার মাধ্যমে। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমি একদম ক্লিয়ারলি বলছি যে আজকে যদি 10,000 টাকা যদি না দেওয়া হয় তবুও আমাদের পুজো হবে। আমরা পুজো করেছি, অনেকবার পুজো করেছি, আমরা প্রত্যেক বারবার পুজো করেছি, 10,000 টাকা না হলে আমাদের পুজো হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আসাম সরকারের যে মানসিকতা, যে চিন্তাধারা, আমাদেরকে নিয়ে যে ভাবনা, যে সরকার যে ভাবছে আমাদেরকে নিয়ে, আজকে হিন্দু বাঙালিরা পূজা করবে, সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে, সেই পুজোতে আমরা সরকার কীভাবে কন্ট্রিবিউট করতে পারে। এবং বিশেষ করে আমি দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনার যে মানসিকতা, ওনার যে চিন্তাধারা, এবার প্রায় এক মাস আগে মিটিং করেছেন, যে প্রথমবারের মতো সমগ্র আসাম রাজ্যে এক ইতিহাস রচনা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়, 2023 সনের দুর্গাপূজার প্রাক মুহূর্তে প্রত্যেকটি পূজা কমিটিগুলোকে যে 10,000 টাকার অনুদান দেওয়ার ব্যবস্থা হাতে নিয়েছিলেন, তারই দ্বিতীয় সংস্করণ এবারকার এই আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান। আমরা জানি বিগত বছর প্রথমবারের মতো ছিল, যার জন্য কেউ কেউ চেক পেয়েছিলেন এবং যারা চেক বা ড্রাফট যারা পাননি তাদেরকে সরকারের পক্ষ থেকে বা তৎকালীন আমাদের যিনি ইনচার্জ মিনিস্টার ছিলেন, অভিভাবক মন্ত্রী ছিলেন, ওনার উদ্যোগে এখানে যারা যারা চেক পাননি তাদেরকে আমরা অর্থরাশি নগদে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রায় 15 দিন পূর্বে করিমগঞ্জ জেলার বিভিন্ন চক্রাধিকারী কার্যালয়ে সেই বার্তা পাঠানো হয়েছিল যে এবার সবাইকে, পূজা কমিটি যারা আছেন তাদেরকে অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট পেয়ে চেক প্রদান করা হবে পূজার প্রাক মুহূর্তে। পুজোর মুখে করিমগঞ্জ শহরে চোরের হানা। এক আইনজীবীর বাড়িতে হানা দিয়ে নগদ প্রায় 25,000 টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীর দল। গতকাল রাত প্রায় 3টে নাগাদ ঘটনাটি সংঘটিত হয়েছে শহরের নীলমণি রোডের আইনজীবী এম এল কৌরির বাড়িতে। ঘরের পেছনের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায় চোরের দল। আইনজীবী এম এল কৌরি জানান, তার উপর হামলার জন্য উদ্যত হয়েছিল দুষ্কৃতীর দল। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসার আগেই তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অনুমান 3:30 ওই হঠাৎ আমার ঘুম ভাঙলো, দেখি আমার আলমারির একটা টর্চ দেখি, আর আমার আলমারি ঘুম ভাঙলো, দেখি দুইজন মানুষ দাঁড়ানি। এরপর তো আমি চুর 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 চিৎকার দিলাম, তখন তারা বাইরিয়া দরজা খুলিয়া রাখছিল, বাইরিয়া আর গ্রিলেরও একটা তালা খুলিয়া রাখছিল, ওদিকে বাইরিয়া ওয়াল টপকেইয়া গেছে গিয়া। এরপরে আমি ভিতরে গিয়া দেখি কী হয়েছে কী হয়েছে, পিছনে আমার একটা জানালার গ্রিলটা কাটিয়া সরাইয়া এদিকেই এন্ট্রি মারছিল তারা। আর আমার মেয়ের পকেট মানি টাকা আছে, এখানে 20-25 হয়তো বা হইতে পারে 1,000 টাকা, এটা নিছে, আর কিছু নিতে পারে। আপনার মানে মানে 3:30 থেকে ধরলেন 3:40 এজ কীরকম জানেন, দেখছো মিডিল এজ এরপর ধরলেন 30-35, হার্ডলি ম্যাক্সিমাম 35। সদর থানায় খবর দিয়েছিল, হ্যাঁ সদর থানায় আইসে যথেষ্ট, তারা সকাল থেকে দৌড়েগা, তারা ডগ স্কোয়াডও নিয়ে আইসইন, এটাও তো গেল হই কোনা পর্যন্ত যাওয়ার পরে আর ইয়ে হয় না, কোনো তথ্য বের করতে পারেন, বের করতে পারেন না। কী মনে করেন পুলিশ তথ্য, হ্যাঁ পুলিশ পুলিশ যথেষ্ট ইয়ে করে। আর এই কোন জায়গায় এটা
এটা নীলমণি রোড। আপনার নাম? আমার নাম এমএল কইরি। কি বলবেন পুলিশ প্রশাসনকে নিয়ে যে যদি সম্মুখে রয়েছে দুর্গা পূজা? না, পুলিশ প্রশাসন চেষ্টা করছে। রাত্রে টহলদারি কি বাড়ানোর প্রয়োজন আছে কি পুলিশের? না, টহলদারি দেখেন, যে টহলদারি তো ঠিকই আছে, পুলিশ তো করতেই হবে টহলদারি, কিন্তু যেভাবে এরা প্রফেশনাল মানে এক্সপার্ট, তো এটা তো বড় রিস্কের ব্যাপার। এবারে নিচ্ছে সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়। এখানে রয়েছে নর্মাল থালি সহ 9-10টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি, তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভাণ্ডারে। জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770। সকাল 8টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূর, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। জটিল রোগে আক্রান্ত পেঁচাডোহর নতুন মসজিদের ইমাম মৌলানা জাবির আহমেদ লস্করের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাজার ভূঁইয়া। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গতকাল রাতে এক বৈঠকে আতাউর রহমান মাজার ভূঁইয়া সহ অন্যান্যরা এ নিয়ে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আপনাদের সামনে একটি ঘোষণা দিতে চাই, ইমাম পেশাডোর নতুন জামে মসজিদের ইমাম মৌলানা জাবির আহমেদ সাহেবের চিকিৎসার জন্য আমার সঙ্গে কাছাড় জেলা এমরজ সরিয়ার জেনারেল সেক্রেটারি মৌলানা নুরুল মুরমি সাহেব আছেন, তাকে আমি অনুরোধ করেছি। আমাদের নদওয়া তামির এবং এমরজ সরিয়ার কেন্দ্রীয় বৈঠক মল ওই থেকে নগদ তিনি 10,000 টাকা এই তহবিলে দান করবেন, জকাতের টাকা দান করবেন, এটা জকাত আদায় হবে। করিমগঞ্জের প্রাক্তন জেলা পরিষদ সদস্য আব্দুল শুকুরের বিরুদ্ধে প্রতিবাদ সীমান্তের লক্ষ্মীবাজারে। তিনি জেলা পরিষদ থাকাকালীন তার উন্নয়নমূলক কাজের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এলাকার কংগ্রেস কর্মী মামুন হোসেন। এরপরই চোটে লাল হয়ে ওঠেন আব্দুল শুকুর। তিনি মামুনকে পাল্টা অপদস্থ করেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে আজ লক্ষ্মীবাজারে এক প্রতিবাদী সভায় আব্দুল শুকুরের বিরুদ্ধে নানা স্লোগান ওঠে। আজকে সকালে মামুন হোসেন আমার একটা ইয়ে দেখাইছে, বয়সটা দেখাইছে না, টাইম 2-3 দিন আগে কমেন্ট করছিলা আব্দুল শুকুর প্রাক্তন জেলা পরিষদ, টাইম এটা ইয়ে করার পরে আমার দেখা নির্ভর করলাম ভাই ওরকম ওরকম আমার এদিন বড় বাজে বাজে গালিগালার করলাম, ও দেখো আমি ওটা কমেন্ট করছিলাম তান ব্যাপারে, ও
তাই না? আমার খুব বাজে 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 ব্যাপারে মানে বাজে বাজে গালি দিছো, গালি দিছো। আমি কইলাম এখন তুমি কীটা করতে গালি দিছো? জেলা পরিষদ আমরাও বানাইছি, লক্ষ্মী বাজার সাদার আছে জিপির মানুষে, আর আজকে এইরকম ছোটো মোটো একটা কথা তুমি কইছো, এটা তো ঠিক আছে, এই কথাটা ভালো কইছো তুমি, কিন্তু তাই যে অশ্লীল ভাষায় এটা তো আমি আর প্রথম শুনলাম। তো এর কারণে তাই যে গালাগালি করছো আব্দুল শুকুরে, এই গালাগালিটা মনে বাজে কাম করলা। এইটা আমরা সবে লক্ষ্মী বাজার কিছু মানুষে প্রেস মিট করিয়া এটা তানে আমরা ধিক্কার জানাই। আর আগে তো মামনের জন্য কইছো কীরকম কীরকম আমরা তার লগে আছি, যতটুকু সহযোগিতা করা লাগে আমরা সবে করবো। পুজো উপলক্ষে মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করলো স্বেচ্ছাসেবী নাগরিক সংস্থা আরবান কেয়ার। আজ শিলচর কনকপুর শিব মন্দির প্রাঙ্গণে 125টি শাড়ি স্থানীয় মহিলাদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার স্বামী গুণসিন্ধু মহারাজ। আরবান কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন অসীম সেন, রথীন্দ্র বিজয় ভট্টাচার্য, রত্নজিৎ দেবরায়, সুরজিৎ সোম, জয়জিৎ বিশ্বাস এবং সোহেলি দেব। কনকপুরের স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাতচন্দ্র সহ অন্যান্যরা। যারা নিজেদের পরিশ্রমের অর্থ সমাজের জন্য, আমাদের এই মা বোনদের জন্য নিজেদের এই যে চিন্তা করিয়া, তারও তো পারতে এই টাকাটা তাদের কাছে থাকলে এটা দিয়ে আর একটু ভালো কাপড় কিন্তু আর একটু কিছু করতে পারত। আমার সমাজের এই ভাই বোনদের কাছে মুখে একটা হাসি ফুটাতে লাগে, আমার সমাজের যারা নিপীড়িত বাঞ্ছিত যারা তাদের মুখে একটা হাসি ফুটে দইব, তাই তাদের আপ্রাণ চেষ্টা করিয়া তাদের তাদের অর্থে, তারা ওই কালেকশন করছেন না, তাদের নিজেদের সমৃদ্ধ অর্থ, তাদের মেম্বারদের সমৃদ্ধ অর্থের বিনিময়ে। ঝঙ্কা সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় গত রবিবার এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শিলচর উকিলপুটির দেবদান প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানের নাম ছিল জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী, কথায় নাচে গানে আগমনীর আড্ডা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সমাজকর্মী সংগঠক তথা তবলাবাদক ভাস্কর দাস, বরাকের বিশিষ্ট তবলাবাদক তথা শিক্ষক সমুজ্জ্বল ভট্টাচার্য, বিশিষ্ট নৃত্য এবং চিত্রশিল্পী সন্দীপ পুরকায়স্থ, সংস্থার সভাপতি জয়দীপ চৌধুরী প্রমুখ। শিলচরের শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালন এবং উন্নয়ন কমিটির উদ্যোগে পুজো উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো। প্রায় 100 দুস্থ মহিলাকে বস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সুশীল পাল, সহসভাপতি জহর পাল, সম্পাদক বুদ্ধদেব দাস প্রমুখ। তারা এদিনের কর্মসূচি নিয়ে বক্তব্য তুলে ধরেন। নমস্কার, আমরা শ্যামসুন্দর গ্রাম মন্দিরের তরফ থেকে এবার শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আমরা কিছু ধুতি এবং শাড়ি বিতরণ করার প্রয়াস নিয়েছি। আগামীতেও আমরা সেরকম একটা প্রয়াস নেব। আর যারা এখানে উপস্থিত হয়েছেন মহিলাদের উদ্দেশ্যে আমি বলছি, মা দুর্গা হচ্ছেন, মা দুর্গা হচ্ছেন শক্তির ইয়ে, আপনারা যাতে সেরকম শক্তি অর্জন করতে পারেন সেই উৎসর্গের সেই আশীর্বাদ রেখে আমি আমার ছোট বক্তব্য এখানে শেষ করছি। সুন্দর মন্দির পরিচালন সমিতির সেক্রেটারি হিসাবে আমি একটা কথা বলতে চাই, আমরা আগামীতে এভাবে আরও কাজ করে যাব এবং আজকে যেভাবে দুস্থ মানুষদের কাছে আমরা সমস্ত শহরে পৌঁছাতে পারিনি, আগামীতে আমরা চিন্তা করব যেভাবে আমরা আরও সমাজে পৌঁছাতে পারি, এই কথাটুকু বলি আমার বলতে চাই। 171তম মন্দির, ঠিক আছে, 171তম। এর আগে বিভিন্ন বছর আমরা পূজার সময় এরকম কাপড় আর ধুতি দিয়ে গেছি, ঠিক আছে, কিন্তু এরকম প্রচারে আমরা গেছি না, কারণ এই যে শ্যামার স্বামীর সেবা দিকে আমরা গেছি, আমরা প্রচারে গেছি না। এইবার আমরা মনে করছি যে তাও আংশিকভাবে সারা শিলচর শহরে আমরা বাড়তে পারছি না, আমরার যে প্রতিষ্ঠা বার্ষিকী আছে যে যা 171 তো চলে 172 দিন, তখন আগে আমরা এটা অ্যানাউন্সমেন্ট করিয়া তখন শহরে একটা এইসব দুই বছর ধরনের একটা আমরা পক্ষে নিই। আর আমি কখন যেটা করছি এটা একটা ন্যূনতম সব মেম্বারসের বিভিন্ন অঞ্চলের যারা আছে প্রত্যেকখানে একটুকুন পাঠানো হয়েছে, তারা এই এইগুলো কালেকশন করবো। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় প্রতিটি পুজো মণ্ডপে প্রতিবাদী ব্যানার লাগানোর আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সাম্প্রতিক ঘটনা ছাড়াও পুজোর মুখে প্রতিমা এবং মণ্ডপ ভাঙচুরের প্রতিবাদ জানান বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সম্পাদক সমীর দাস। বাংলাদেশের এমন ঘটনার তীব্র নিন্দে জানিয়ে প্রতিটি পুজো মণ্ডপে একটি করে প্রতিবাদী ব্যানার লাগানোর আহ্বান জানিয়েছেন সমীর দাস। আগামী দুর্গাপূজা উপলক্ষে সবাইকে
শারদীয় অভিনন্দন জানাই। হিন্দুদের সবথেকে বড় যে ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপুজো, সেই দুর্গাপুজো আমাদের শুরু হচ্ছে। শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের প্রতিটি দেশে এই দুর্গাপুজো মহা ধুমধামে হয়। কিন্তু দুঃখের ব্যাপার, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, সেই বাংলাদেশে দুর্গাপুজোর উপর অনেক আঘাত নেমে এসেছে। বিভিন্ন মণ্ডপে দুর্গা প্রতিমার ভাঙচুর হচ্ছে। তাছাড়াও বাংলাদেশে বিভিন্ন পূজা কমিটি মৌলবাদীদের হুমকির সম্মুখীন হচ্ছে। তাই আমরা বিশ্ব হিন্দু পরিষদ এই বাংলাদেশের যে হিন্দুদের উপর তথা দুর্গাপুজোর উপর যে আঘাত মৌলবাদীদের দ্বারা হচ্ছে তার ধিক্কার জানাই। তৎসঙ্গে আমি আমাদের এই দক্ষিণ পূর্ব প্রান্তের যতগুলো মণ্ডপ আছে যারা পুজো করছেন তাদের কাছে একটা আবেদন রাখছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যারা দুর্গাপুজো করছেন অনেকে আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ওরাও এর সাথে জড়িত আছেন। সেখানে যে ঘটনা হচ্ছে দুর্গাপুজো নিয়ে বিশেষ করে, তার যেন প্রতিবাদ আমরা প্রতিটা মণ্ডপে করতে পারি। তাই প্রতিটি মণ্ডপ কমিটির শ্রদ্ধাভাজন গুণীজনরা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আমরা একটা ব্যানার সেই বাংলাদেশের যে মৌলবাদীদের দুর্গাপুজোর উপর হুমকি তার প্রতিবাদ জানিয়ে আমরা মণ্ডপে রাখব। আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে মঙ্গলবার ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হলো। ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করেন বিজেপি যুবমোর্চার সভাপতি ডক্টর মিলন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ হিফজুর রহমান মজুমদার, উপাধ্যক্ষ আসাদুল হক মজুমদার, স্কুল পরিচালন কমিটির সভাপতি আলতাফ হোসেন বড়ভুইয়া, উপসভাপতি তথা বিজেপি নেতা মানিক আহমেদ বড়ভুইয়া সহ অন্যান্যরা। আজকে নিযুত ময়নার যে সরকারি চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল, শুভারম্ভ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, আর তারই অংশ হিসাবে আমি আজকে এই বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। যে রিমেইনিং কিছু চেক ছিল, তো সেই চেকগুলো আজকে ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়েছে, এবং তার সাথে ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি সংক্ষেপে কয়েকটি কথাও বলেছি। আমি আশা করি যে সরকার যেভাবে বিশেষ করে ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই নিযুত ময়না স্কিম তাদেরকে সেই পদক্ষেপে অনেকটা সাহায্য করবে। ময়না স্কিম শুরু করার পরে থেকে আমরা এটার সঙ্গে অন্তর্গত জড়িত। চিফ মিনিস্টার স্যার যেদিন হাইলাকান্দি এসেছিলেন, আমাদের স্কুল থেকে আমরা রাস্তায় এই নিযুত ময়নার সংলগ্নে যেসব ধন্যবাদ দেওয়ার বা ওনাকে স্বাগত জানানোর, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে স্যারকে স্বাগত জানিয়েছি। আর আমরা আশা করছি এই স্কিমের মাধ্যমে বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ জেগে উঠেছে, ভবিষ্যতে ওরা দক্ষতার সাথে আগ বাড়তে পারবে। আর আজকে বিশেষ করে স্যারের উপস্থিতিতে আমাদের বাচ্চাদের যে অনুপ্রেরণা জুগিয়েছে, তার জন্য আমি স্যার সঙ্গে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অনেক অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের। গত বছরের মতো এবারও কুয়ারপাড়ে এক শারদীয় আগমনী শোভাযাত্রা বের করে প্রণবানন্দ বিদ্যা মন্দির। পড়ুয়াদের দুর্গা, শিব, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং অসুর সিংহ সাজিয়ে র্যালি বের করা হয়। শোভাযাত্রায় স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরাও অংশ নেন। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। মহাপঞ্চমীতে উদ্বোধন হলো বিভিন্ন পুজো মণ্ডপ। বিসর্জন ঘাটে ডিজে নিষিদ্ধ, কড়া ফরমান কাছাড় পুলিশের। শিলচরে 7 কোটি ড্রাগস বাজেয়াপ্ত, গ্রেফতার এক। কাজ শেষ হওয়ার আগে ফের বেহাল শিলচরের সড়ক, সড়ক কংগ্রেস। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।